যাচ্ছি। না না, আমার এই বাসার ভিতরে যাওয়ার করতে পার না কি? কে তুমি? বাসি মানে বললে সমস্ত বলো তো, বাসন তো বলেছ। ও গো বাসি, আমি হতবাদিনী বেহুলা বাসি। বেহুলা? হ্যাঁ আমি শান্তি বলে রাজনাথী। বলো তো ওরা দুধ এসে কেন বলো আমায় বল। ও গো বাসি, তুমি শুনতে চাও বাসি? বল বেহুলা বল। ওই আমার পড়া কপালে পুড়ে গেছে মাসি না, আজ সামনে গেছে ¡Gracias!
দাদু কাল লাগিনি
মাকে জিজ্ঞাসা করো। মনসা পিতা এখনো বলো তুমি ওই সুন্দরীকে চিনেছি না? আমি ওই সুন্দরীকে চিনি না পিতা। মনসা এখনো বলছি সত্য কথা বলো। আমি সত্য কথাই বলছি পিতা, সত্যি এই রমণীকে আমি চিনি না পিতা। দেখো মনসা, তোমরা যদি বলো সবসময় আমার কাছে চলনা রাস্তা না পিতা, এখন যদি সত্য কথা বলো না বলো আমি তোমাদের কি করবো জানো? আমি তোমাকে অভিশাপ দেব। অভিশাপ দিও না পিতা, আমার গালে নাকি সত্যি ওই রমণীর স্বামীকে দংশন করেছিল কিছু। সেজন্য মনসা ওকে পিতা, তুমি তো আমাকে পাঠিয়েছিলে তোমার ভক্ত চন্দ্রধরের কাছে পূজা নেওয়ার জন্য। তোমার ভক্ত পূজা দেওয়ার পরিবর্তে আমার মস্তকে করেছে পদার্থ, সেই অপমানের অপমানিত ওই চন্দ্রধর সমাজের মাংস হয়ে আমি দিদি ভাইকে আশীর্বাদ করেছি পাকা ছেড়ে সিঁদুর করবে, তাদের স্বামীকে তোমাকে বাঁচিয়ে দিতে হবে পিতা। আমি বাঁচিয়ে দেবো পিতা, কিন্তু যদি বেহুলা আমার মায়ের পূজা আদায় করে নেবো দাদু। আর যদি তোমার শ্বশুর পিতা পুষ্পাঞ্জলি না দেয়? আর যদি না দেয় আবার ফিরে আসবো এই দেবতা সবাই। তোমার স্বামীর অস্তিত্ব নিয়ে এসো, আর নগর থেকে ভিক্ষা করো চাল আলু আর নতুন বস্ত্র নিয়ে এসো, আমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেব। বেশ মা, আর কতক্ষণ হবে? ও বড় বড় আর ভাই কি আছে? চলো চলো চলো।
Come on!
Thank you.
আমি লক্ষ্মী বিজনি মিথ্যা করতে হতে যাব তোমার মিথ্যা কথা না নাই কি সেজে যাব ওই আমার লক্ষ্মীর বেজনি তোরা কেনে বিলোয়া Oh,
বলো তোমার শক্তি বলেছি ওগো তুমি একবার মুখে দেখে দেখে পড়ে দেখো না আবার সত্য বলে যাই তুমি জানতে কি এই লোকগুলো বলতে লেখা আছে আমার মধ্যে মধ্যে ফিরে এসেছে তাহলে তাহলে কি তুমি আমার নেই তুমি আমার মানে ফিরে এসেছে তোমার মাতা তোমার মুত্র কোথায় বলে না তোমার মুত্র ওই চাপা তলা কাছে বন্দি আছে মা আমার শ্বশুর পিতা যদি পূজা দেয় তবে তোমার মুত্র ফিরে আসবে না বেশ করা 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 থাকা আমি তোমার শ্বশুর পিতা ডাকছি মহারাজ মহারাজ আমি তোমাকে একা দেখছি কেন বলতে আমার লক্ষ্মীর কোথায় তাকে তুমি বাঁচাতে পারলি তুমি কোন মায়ের কথা বলছো কোন কিছুর বিনিময়ে ওই মনসার পায়ে পুষ্পাঞ্জলি দেব তুমি চাও না তোমার ছোট্ট বধু ফিরে আসো তুমি চাও না তোমার পুত্র ফিরে আসো আমি চলে যাচ্ছি পিতা আর এখন তোমার মা গো
বাবু চলবে জানি আমার শ্বশুর পিতা বলছে তোমাকে বাম হস্তে পূজা দেবে তুমি কি পূজা নেবে মা বেহুলা ওরে বেহুলা তোর শ্বশুরের হাতে আছে হেমতাল দষ্ট তোর শ্বশুরের এখন হোমকার যায়নি ওই হেমতাল দষ্ট আদুরে নিক্ষেপ করতে পার তবে তো আমি তোকে দেখা দেব বেহুলা ও বাবিতা তোমার ওই হস্তে আছে চন্ডিতা হেমতাল ওই চোদ্দ বাড়ি যদি হেমতাল থাকে ওই নিঃশ্বাস যে আমার মা তোমার গিয়ে দেখে বেশ করে বিরাজিতা আমি জানি বন্ধুমাতা যে গৃহেতে হেমতাল থাকে সেই গৃহেতে মনসা বিরাজ করতে পারে না আজ আমারই হস্তে রয়েছে হেমতাল তাই এই মুহূর্তে তোমার থেকে মনসা আমার ঘরে স্থাপন করতে পারবে না কথা যখন দিয়েছি পূজা দেব কি হয় কি হবে এই হেমতাল তাই আজ এই হেমতাল আমি অদূরে নিক্ষেপ করব আর তুমি মনসাকে ঘটে স্থাপন করতে পারো ওগমা এবার তুমি আমার পিতার ঘটে এসো মা করতে পারো আজ চম্পক নগরের চর্চা জাগার মনসার পায়ে পুষ্পাঞ্জলি এই মর্তের মাঝারে পূজার প্রচার করবে আজ থেকে মর্তের মাঝারে সবাই মনসাকে দেবী বলেছি দেবে দেবী আসন দিয়ে তাকে পূজা করবে বেশ দক্ষিণাটা উপরে দিয়ে দিও খালি ঘটে পুজো হয় না পুজো জিনিসটা নিয়ে এসো